হ্যালো বন্ধুরা, লাভলি গাইস, চলে এসেছি একটা নিউ ব্লগে। নতুন দিন, নতুন সকাল। ও আজকে বেশি কিছু বলবার নেই। ও যেটা বলতে এসেছি, ও মানে আগের দিনে লাইভ বলে দিয়েছি ব্লগটাতে যে 1K ভিউ হলে তো আমি লাইভ করবো, মানে সাথে গল্প করবো, আড্ডা করবো। আর তোমরা সবাই কেমন আছি বলো আমাকে কমেন্ট করে জানাও, তোমরা ঠান্ডা কেমন আছো। ও আজকে রান্না বলতে সকালে টিফিনে ফুলকপি তরকারি খেয়েছি, আলুটি, আর তেমন কিছু হয়নি। আর রান্না বলতে যেমন রোজগার রান্না হয় সেরকমই হবে, ভাত ডাল এসব মাছের ঝাল এগুলোই হয়, রান্না হবে। একটা রান্না শেয়ার করার ইচ্ছে হচ্ছে, সেটা হলো যে রান্নাটার নাম হচ্ছে তড়কা, এক তড়কা। সেটা তোমরা নিম নিয়ে করতে পারো, নিম নিয়ে করলে খুব ভালো টেস্ট হয়। ভালো করে কষে নেবে, যা মশলা, হলুদ, গুঁড়ো, লঙ্কা, জিরে, ধনে সব নিয়ে কষে, আর আদা দিলে বাটনা দিয়ে ভালো করে কষে নিলে তৈরি হয়ে যাবে। আর পেঁয়াজ ভাজা নেবে, পেঁয়াজ ভাজা দিলে ভালো টেস্ট হয়। ওটাই হচ্ছে এক তড়কা, দেখা যাক কমে করতে পারি। যাই হোক, আমি শেয়ার করবো ভাবলাম তোমাদের সাথে, রোজ তোমাদের সাথে কী শেয়ার করবো, তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাকে। আমার একটা গান করছে, তোমরা গানটা শুনতে থাকো। আমার মুখে আলোই আলোই এই আকাশে, আমার মুখে আলোই আলোই, আমার মুখে স্বর্গপানে এই আকাশে, আমার মুখে আলোই আলোই, আমার মুখে ধুলাই ধুলাই খাসে। গানটা এমন লাগে আমাকে একটু জানিও, কমেন্ট করে তোমরা, তোমরা সবাই অনেকেই কমেন্ট করছো, ভালো ভালোই কমেন্ট করছো, সবাই বলছে যে ভালোই লাগছে ভিডিও তোমাদের। আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো ভাবলাম একটা গান করি চলো। নূরে নূরে যাচ্ছে মনে নানা হে মোলানা, নূরে নূরে যাচ্ছে নূরে হলো না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। মানে একটুকুনি গানতাম, বেশি জানতাম না, তো একটুকুনি তোমাদেরকে গাইলাম। আর এমন কোনো গান এই মুহূর্তে মনে আসছে না, আমার নেক্সট ব্লগে তোমাদেরকে গান শেয়ার করবো। যাই হোক, তোমরা ভালো থেকো, ঠান্ডায় সোয়েটার পরে থেকো, রুমাল সব সাবধানে থেকো তোমরা, যা অমিক্রন বাড়ছে তোমরা সাবধানে থাকবে। আর যাই হোক, তোমাদের সাথে এইরকম কথা বলতে খুব ভালো লাগে, তাই কথা বলি। আর কি শেয়ার করবো বলো। আর যাই হোক, কালকে নাচটা আমাদের কেমন লাগলো আমি কমেন্ট করে জানিও। আর একটা ইভিনিং ব্লগ শুরু হয়েছে, সেটা আমরা সবাই ফলো করো। হ্যাঁ, চ্যানেলটা আরে চলে যাও, ইভিনিং ব্লগটা আরে দেখে নাও। আর যাই হোক, আর একটা কিছু শেয়ার করবো ভাবছিলাম, আর একটা রেসিপি, সেটা হচ্ছে কি যে নিমের একটা প্রিপারেশান। তোমরা ওনার নিমের ভুর্জি খেয়েছো, মানে নিমকে ভুজিয়া করে, মানে নিম ভাজা নয়, সেটা হচ্ছে এরকম নিমটাকে, মানে একটা রেসিপি, মানে রুটি দিয়ে খাওয়া যায়, ভালো লাগে। সেটা হচ্ছে আমি রেসিপিটার নাম দিলাম নিম ভুর্জি। সেটাকে নিমটাকে করে একদম ফ্রাই করে নেওয়ার সময় ভুজিয়া করে নেবে,
ভুনিয়া যেমন হয় করে এমন নাকাটা ঠিক হইলাম ভাবে ভুনির করে নেমে করে নিয়ে ওতে নুন হলুদ গুঁড়ো লঙ্কা আর আদা বাটা একটু সামান্য নিতে পারো আদা বাটা নিয়ে কষিয়ে জলের মধ্যে একটু শুকনো শুকনো হয়ে আসবে সেইটাকে তোমরা যেমন তরকারি করো নর্মাল তরকারি সেইরকম করে ওটাকে কষিয়ে তোমরা রুটির সাথে পরোটার সাথে খেতে পারো খুব সুন্দর খেতে লাগে নাম এ ডিম ভুর্জি ঠিক আছে আজকে তেমন বিশেষ কিছু রান্না হবে না রোজগার এই একই রান্না একই রুটির তোমার হবে একটু ডাল হয়তো হবে ডাল ফিশ কারি আর মাছ ডাল আর একটু বেগুন ভাজা আর ওই মাছের ঝাল এরকমই টুকিটাকি এরকমই রান্না হয় রোজগার মুখনি এমন কোনো রান্না হবে না যদি হয় তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেক রঙে তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে কী রান্না হয়েছে বা হয়নি তোমরা কোনোটাই জানতে পারবে ঠিক আছে আজকের মতো একটুই এটা এই ব্লগটা তোমরা আজকেই দেখতে পাবে ঠিক আছে আমি এক্ষুনি এডিটিং করে আপলোড করে দিচ্ছি এটা